আচ্ছা, যার জন্য এখনকার বিয়া বিয়ার সময় তুমি দেখবে বিটিছে কান্দে নাই, কান্দে নাই, ওরা উল্টা টাটা বাই বাই আসিমা, বাবা বিরাট ব্যাপার বলে। এখন আর তুমি দেখবে ওর কান্নাকাটি করো না, এখন মানে বিরাট ব্যাপার, ও আর সেলফি তুলি না, মা বিদায় লিচ্ছি একটা দেখি সেলফি, হ্যাঁ মানে একটা সেলফি, দাদা দাদা আসো আসো বলি, একটা সেলফি নিয়ে এলে মায়ের সঙ্গে বাবার সঙ্গে সবাই সেলফি, হাসি বুকে চলে গেল। কিন্তু আর যেটাকে ধোকা দিয়ে যায় সেটার ব্যাপারটা ওটা তো বুঝে আর কি, বন্ধু রঙ্গিলারে তোমায় ছাড়া আমি বাঁচিব কি করে। তো কিন্তু আমার ভেড়া ভালো লাগে অন্য কারণে, মানুষকে তুমি ভেড়া বলবে না, তাকো একবার বলে দেখি সালা বউটাই ভেড়া বনাই রেখেছে, দেখবে রাগে রাগে যাবে মানে রাগে বহুত হয়ে যাবে, মানে এই গেলটা মানে কপালদের ক্ষেত্রে সব থেকে একটা ডেঞ্জার গাল, তাকে মুখ খারাপ করা করার দরকার নাই, হেরে তোর বহুটাই সালা তাকে ভেড়া বনাই রেখেছে রে বলিয়ে দিলে আপনার নাই। আগে কি করতো, গাড়ি যখন উঠতো পেছন দিকে ঠেকা দিয়ে দিয়ে উঠাতে হইতো লোড গাড়ি বোঝেন, কিন্তু এখন তুমি দেখবে একটা চান্সেই উঠে যাবে, মানে অনেকটা আর কি সমতল করে সমতল হয়ে গেছে। তো তখন ওরকম আপটা ছিল, তো সেই আপে একলক একটা বউ নিয়ে আর আসছে টিভিএস গাড়ি, আচ্ছা ঠিক আছে, বউ চাপা আছে, ও কী করতে গেছিলো ডাক্তার দেখাতে গেছিলো মনে হচ্ছে, তো বউকে চাপায় নিয়ে ওর আসছে, তো টাটা দিয়ে আসছে, তো আমরা ওইখানে দাঁড়াইছি বলি আপটা উঠে আর দাঁড়াই একটু, তো ওইরকম ওই ভদ্রলোক কী করেছে ওর বউকে চাপায় নিয়ে আর টিভিএস গাড়ি উঠছে আপটা, ঠিক আছে। তো আওয়াজটা কেমন করছো টিভিএস গাড়ি, টিভিএস গাড়ি উঠছে আর কি, আপে একদম সর্বোচ্চ আপে যাই আর কেমন হচ্ছে সেইটা, কষ্ট করি আর কি উঠে গেল। ওই যে ছাগল হলো, ওই ছাগল পরে আসছে ভেড়া, ভেড়া ভেড়া তো দেখিয়েছো না, কিন্তু আমার ভেড়া ভালো লাগে অন্য কারণে, মানুষকে তুমি ভেড়া বলবে না, তাকো একবার বলিয়ে দেখি সালা বউটাই ভেড়া বনাই রেখেছে, দেখবে রাগে রাগে যাবে মানে রাগে বহুত হয়ে যাবে, মানে এই গেলটা মানে কপালদের ক্ষেত্রে সব থেকে একটা ডেঞ্জার গাল, তাকে মুখ খারাপ করা করার দরকার নাই, হেরে তোর বহুটাই সালা তাকে ভেড়া বনাই রেখেছে রে বলিয়ে দিলে হলো, আমারও ভেড়া এমন একটা জিনিস কাকু ভেড়া বলে দেখবে রাগে যাবে, কিন্তু আমাদের হাতি খেতে ঠাকুর ভেড়া ছাড়া বুঝিয়ে নেই, আচ্ছা বোঝে না, তাহলে নিশ্চয়ই ভেড়ার মধ্যে এত বড় গুণ আছে যার জন্য দৈনিক ধরো 150-200 ভেড়া কাটা এখানে পূজা, ভেড়া ছাড়া পূজা দিয়ে যাবে, ভেড়া থেকে পূজা দিয়ে আর আবার ওইখানেই খেতে হবে, আর ওইখানে খেতে হবে, নাহলে মদ মাংস গুলা বিকাবে, ওইটা একটা গোলমালাই আছে নাকি, সে যাই হোক যে যেমন ভালো বুঝে আর কি করবে বলো, কিছু করার নেই তো ওটা। তো কিন্তু মানুষকে ভেড়া বললে দেখবে রেগে যাবে, কিন্তু অত বড় ঠাকুরটা ভেড়া ছাড়া খাইয়ে, তাহলে দেখো মানে কি মানে আমি এলে বুঝতে পারি না, আচ্ছা সে যাই হোক। তো ওরকম ভেড়া পূজা দেওয়ার জন্য আবার হাতি ভেড়া খাচ্ছে, হাতি ভেড়া খাচ্ছে, হাতি খেতে ঠাকুর, তো সে যাই হোক ওরকম ভেড়া কিনতে গেছে, ভেড়া কিনতে যাই দেখবি এক গাদা যখন ভেড়া থাকে, ভেড়ারা কী করে তল দিকে মরিয়া ঢোকায় থাকে সব সময়, তুমি দেখবে তল দিকে মরিয়াটা ঢোকায় থাকে, ওই জন্যই বলো ভেড়া মরিয়া বলে না লোকে, বলে গিয়েছি আলো ভেড়া মরিয়া মানে কি তল দিকে মরিয়াটা ঢোকায় থাকে, তো ওইরকম এক গাদা ভেড়া আছে, তো ভেড়া ডাকছে আর কি ভেবা আছো, আচ্ছা ভেড়া ভেবা আছে কেমন ভেবা আছে, তো বলছি
এখানে করলে ভালোই করলে, রাতে হাতি খেয়েদা ঠাকুরের কাছে যাইনি এরকম করো না, নাহলে পুরোহিত পুরোহিত নিয়ে চলে আসবে, দেখি রে কোনটা বাকি থাকে কিন্তু দিয়ে দিব, দিবে এক তরাল চালায় বাছা পুরোহিতে। হ্যাঁ, নাহলে আবার এটাকে বলতে পারবে যে একটা ভেড়ার আত্মাটা এখানে ঘুরে বলছে, মাঝে মধ্যে চুপি চুপি দুধ কে মাইরে দেয় আরামসে রাজার মতন বসে থাকে। তো বিড়াল একটা শোনাবো, তো ব্যাপারটা হচ্ছে কি বিড়াল তো সবার ঘরেই থাকে। আচ্ছা, কেউ পুষে আবার কেউ, হ্যাঁ কেউ জোর কার কারো ঘরে জোর করে থাকে, জোর করে থাকে। তো একটা বিড়াল আর কি বাচ্চা দিয়েছ, ঠিক আছে, ঘরে বাচ্চা দিয়েছ, তো বিড়াল বাচ্চা মানে দু চার ঘন্টা দেয় দেখবে, এক গাদা দেয় বাচ্চা তো দেয়, খাবারটা লাগে না। এখন সেই উপর কোঠায় বিড়াল বাচ্চা দিয়েছ, আচ্ছা, যেখানে আসরি আছে অনেক কিছু জিনিস আছে সেইখানে বাচ্চা দিয়েছ বিড়াল দিয়ে হয়েছে কি, ও আর মা আর কে খাবার আনতে গেছে, মানে ইঁদুর ধরতে গেছে বা যাই বা কোনো কিছু আনতে গেছে, মানে ইঁদুরেই ধরতে গেছে। তো অনেকক্ষণ হয়ে গেছে মা আর আর ঘুরে নেই, কী দুঃখ। হ্যাঁ, কী দুঃখ, তো বাচ্চাগুলো ভোকে হয়েছে, তো ওটা ইঁদুর পাবে তবে না, গাড়ালে ইঁদুর বাইরে হবে তবে ও ধরবে, তারপরে নিয়ে আসবে তবে খাওয়াবে। হ্যাঁ, নিজে কত দুধ খাওয়াবে কত বাচ্চা দিয়ে থাকলেও, নিয়ে সেই তখন বাচ্চা আর কি ডাকতে শুরু করেছে, ডাকছে মানে কি ওরাও আর কি বলছে কোন দিকে গেলো কোন দিকে নাই, মানে কাছাকাছি থাকলে আর কি হবে, ওরা ডাক শুনি আর কি আসবে। তা সে বাচ্চা বিড়াল, বাচ্চা বিড়াল গেলে আর কি ডাকছে, ও কেমন ডাকছে, বাচ্চা বিড়াল এইটা এইটা আমি একবার যা বিপদে পড়েছিল, ঠিক আছে, বিরাট বিপদে পড়েছিল। আচ্ছা, হয়েছিল কি, বাচ্চা বিড়াল এরকম ঘুরে বলছে আর ওর মাটাও আছে, ওর মাটাকে আমি দেখিনি, আমি খাটিয়ে শুয়ে আছি, শুয়ে দেখছি একটা বাচ্চা বিড়ালকে ঘুরে বলছে, দিয়ে আমি ডাকছি, এখানে উঠলি মূল্যান, দিয়ে আমি শুয়ে শুয়ে মানে অন্ধকার মানে সন্ধ্যার সময় ওঠে, শুয়ে আছে শুয়ে শুয়ে আমি ডাকছি, ওকে দেখে আমি ডাকছি, আমি বলি দেখি কী করে, ওর মাটা যে আছে আশপাশে ওইটি আমি লক্ষ্য করিনি, দিয়ে আমি ডাকিছি। এখন বিড়াল বাচ্চাটা ভাবছি ওর মা ডাকছে, তাহলে বিড়াল বাচ্চাটাকে তলটা চলে আসেছে, এবার ওর মাটা সাইডে আছে, সাইডে মানে কি একটা ছোট দেওয়াল উঠে আছে, ও আর কি বুঝতে পারছে না যে আমার বাচ্চাটা কোথায় আছে, তাহলে আমি শুয়ে আছি ওটাও লক্ষ্য করছি, আর আমার নিচটাই আছে বাচ্চাটা, ও ঘোরাঘুরি করছে ডাকছি, তাহলে বলছি আমার মা আছে গেছে, দিয়ে ওই বিড়ালটা তখন করেছে কি, ও ফট করে ঝাঁপাই নিয়েছে আমার খাটে, ঠিক আছে, আমি মোরা যাও, ঠিক আছে, আমি ডাকছি আর কি, আর ওইটাকে আমি দেখিনি, ও ফট করে ঝাঁপাই নিয়েছে একদম খাটে, হ্যাঁ ডাড্ডে ঝাঁপাই নিয়েছে, আমি মোরা যাও আমাকে, তখন ডাকছি, আমি বুঝে মানে যখনই ঝাঁপ দিয়েছে তখন আমি বন্ধ করে নিয়েছি, শালা আরও পালাই নেই, ঠিক আছে, ও মানে আমাকেই টার্গেট করেছে না কি হয়েছে যে ই ধরিয়ে রাখিছে নাকি, ঠিক আছে, দিয়ে আমি কোনো করে বন্ধ করে নিয়েছি, তখন ও বিড়ালটা পালান দিল, এত বড় বিপদ, মানে এত এখন এটা যদি প্রথমে করতে তাহলে আরও একটু ক্লিয়ার আসতো ওই মানে বিড়াল বাচ্চার ডাকটা, ঠিক আছে। তারপরে কী হয়েছে, সেই বিড়াল বাচ্চা চলিয়া ও দেখছি ওর মা আসে নাই, কিছুক্ষণ পরে ওর মা আসে দেখছে যেখানে বাচ্চাগুলি রাখিয়ে গেছে সেইখানে দেখছি ওর বাচ্চাগুলি নাই, ওর মা এসে দেখছি বাচ্চা নাই, এবার ওর তো ফেরে গেছে, তখন ও আরও কাঁদতে শুরু করে দিয়েছে, ঠিক আছে, এরাও বকের জ্বালায় অন্যদিকে চলে গেছে, তখন ওর মা আর কি ডাকতে শুরু করেছে, তো তো ওর মা কেমন ডাকছে তখন, কেমন করে ডাকছে খুঁজছে, আদেখো আদেখো ছাগল গরু গুলো দেখছো, আদেখো গরু গুলো কি আছে, সব গরু একটা গরু থাকবে না, দেখো বুঝতে পারছো, মা
দর্শক বিন্দুকে দেখো গরু গুলি আসছে সব, ওর মা ডাকতে ডাকতে কি হয়েছে, অন্য পাশের বাড়ির আরো তো বিড়াল থাকে না, ওই বিড়ালে বুঝতে পারিছে যে শালাখিনি কে একটা ডাকছে, ওই বিড়ালটা তখন চলে আসিছে। আর দুটো দেখবে অন্য ঘরের বিড়াল যদি কাছাকাছি হয় তখন যে যুদ্ধটা হয় দেখবে কোনোদিন, যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে সেই যুদ্ধটি লাগিয়ে গেছে বিড়াল দুটো। আসে না আসে একদম বিড়ালের যুদ্ধ, মানে কেমন আওয়াজ করছে, দুজন কাছাকাছি হয়ে গেছে ঠিক আছে, একদম মানে ন্যাচ দাঁড় করাই নিয়েছে একদম পুরা ঠিক আছে, ন্যাচ উপর দিকে লোম গিলে দাঁড়াই গেছে, শরীর গিয়ে খাড়া হয়ে গেছে, দাঁত কেটছে ঠিক আছে, আর শুরু হচ্ছে গরু গিলে আপে আপে চড়তে পারছে, মানে মেয়েরা তো এমনি কান্দা নাই দেখবে যখন সেই বিদায়ের সময় একটু বিহা গীতলা বলে, ওই বিহা গীতটা শুনে শুনে বুকটা হদিকে ওঠে আর কি ঠিক আছে। তো সেই মুহূর্তটার মানে যে কোনোদিনও কান্দতে শিখে নাই সে আনলাই দেখে, তো একটু বিহা গীতটা হয়ে যাক তারপর সঙ্গে। তো এইখানে একটা জিনিস আছে দেখবে, আগে মানে এই দু চার বছর বা দু পাঁচ বছর আগেকার মানে কথা বলছি, যখন বিটি ছানা শ্বশুরঘর যাইত, মানে বিদায় বিদায়ের পর্বটা মানে একটা বিরাট মানে ইহার দুঃখের মানে ভাইটাল একটা বিরাট, মাই বাবা পিসি মসি জেঠি দাদা সবাই একটা মানে মানে যেন ইয়ার ঘুরিয়ে আসবে নাই, মানে শ্বশুরঘর যাচ্ছে না মানে বিরাট দুঃখ একটা, মানে এই বিদায় হবে চলো, মানে বিরাট চোখের থেকে জল পড়ে যেত কান্না করত। তার কারণটা হচ্ছে একটাই, তখন কি হতে দেখবে সকাল থেকে বিহার গীত গাইত মাইকে, মানে পাড়া প্রতিবেশীরা যাই কি করত না, ওই যে তেল হলুদ বলে না, যখন তেল হলুদ দিতে ডাকত সে বাকলি গোটা গাঁয়ের লোককে, তেল হলুদের সময় ডাকত, আর সেই সময় বিহার ঘর বিহার গীতটা শুরু হইত। তাহলে সেইটা শুনিয়ে শুনিয়ে মানে বিভিন্ন মানে মেয়েদের যখন বিয়া হয় সেখানের বিহার গীত আলাদা, ছেলেদের ঘরে আলাদা ঠিক আছে, যখন আসছে তখন কাল দিয়া ব্যাপারটা আছে, হ্যাঁ মানে সব কিছুই আছে ওটার মধ্যে, দুঃখ আছে আনন্দ আছে, হ্যাঁ হাসি কান্না হাসিরও আছে, অনেক রকম ব্যাপার আছে, মানে অনেক রকম বিহার গীত আছে, সেইটা তুলে ধরা হয়তো। তাহলে সেই কী হইতো মেয়ের বিয়া ঘর মানে বিয়ের সময় কী হইতো সারা রাত ব্যাপী ওই সকাল থেকে ওই যে শুরু হইতো, তার জীবন নিয়ে তার মানে কি বলবো, ও যে অত সংগ্রাম করেছে, কীভাবে লেখাপড়া শিখেছে, মা বাবা কীভাবে মানুষ করেছে, সেই রকম ওই মানে বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে ওই বিয়ার গীতগুলো রচনা করা হয়েছে। তাহলে সেইগুলো যখন গাইতো না ওইটা সারা দিন আর সারা রাত ধরে ওর মনের মধ্যে সেটা ঢুকে যেত, সেটাও ভাবিত যে আমার নিয়ে যে কী কতই না কষ্ট করছে, ওইলে যখন ভাবিত না তখন আপনি জল মানে চোখের থেকে জল পড়ে যেত, ওই যে মানে যেগুলো করেছে সেগুলো সেগুলো আর ওই বিয়ার গীত ওই যে বলে দিত। এখন সেটা কী হয়েছে বলো না, এখন সকাল থেকে ডিজে বাজতে শুরু করেছে, এখন আর বিয়ার গীত নেই, তুমি বিয়ার বুঝতে পারবে না, এখানে বিয়ার গীত হচ্ছে না কোনো কাড়া লড়াইয়ের অনুষ্ঠান হচ্ছে না, ডান্সের প্রোগ্রাম ডান্সের প্রোগ্রাম হচ্ছে, তুমি বুঝতে পারবে না, বিয়ার গীত নাই, এই ধরো গাওয়াও নাই আর মানে ক্যাসেটও বাজায় নি, কেউ গানও বাজায় নি, মানে কোনো নিয়ম নেই, তো গাহেই নেই, খুব রেয়ার খুব কম লোকে মুসলিমীয় লোকে হয়তো এখন ওই সকল কালচারটা রাখিয়েছে মানে গাইছে, যার জন্য এখনকার বিয়া বিয়ার সময় তুমি দেখবে বিটিছে কান্দে নেই কান্দে নেই ওরা উল্টো টাটা বাই বাই আসিমা বাবা বিরাট ব্যাপার বলি, এখন আর তুমি দেখবে ওর কান্নাকাটি করো না, এখন মানে বিরাট ব্যাপার, ও আরও সেলফি তুলি নেই, মা বিদায় লিচ্ছি একটা দেখি সেলফি, হ্যাঁ মানে একটা সেলফি, দাদা দাদা আসো আসো বলি একটা সেলফি নিয়ে এলি মায়ের সঙ্গে বাবার সঙ্গে সবাই সেলফি হাসি বুকে চলে গেলো।
কিন্তু আর যেটাকে ধোকা দিয়ে যায় সেটার ব্যাপারটা ওটা তো বুঝে আর কি বন্ধু রঙ্গিলারে তোমায় ছাড়া আমি বাঁচিব কি করে তো এরকম এরকম হয়ে গেছে তার জন্য ওই কান্নাটা এখনো শুনতেও পারি ঠিক আছে তো সেই কান্নাটা আমি শুনে আবো যে কান্নাটা সেই সময় কান্দত বিদায়ের সময় যখন বিদায় হইতো মেয়েরা সেই সময় ওই যে বিয়ার গীত গেলে গাইত মানে করতো আর কি বুঝলি মানে ওলিয়া বিভিন্ন ক্ষেত্রে যখন তেল মাখাই দেখবি আলাদা গান আছে বিয়ার সময় আলাদা গান আছে বরিয়ার যখন আসবে তখন আলাদা গান আছে তো একজন ওরকম গাইছে গাইতে গাইতে ও নিজেই কান্দি নিয়েছে ঠিক আছে মানে বিদায় লগ্নে গানটা করছে সেই সময় ও নিজেই মানে গায়ে গায়ে কান্দি নিয়েছে তো কেমন করে গানটা করছে কাঁদছে লাল টোপা দে মা গো চাল ভাজা কাব আর কি মা তোরি ঘরে বিটি জনম পাব শান্তু পাদে মা গো চাল ভাজা খাব আর কি মা তোরি ঘরে বিটি জনম পাব আর কি মা তোরি ঘরে বিটি জনম পাব এরকম করে চোখে জল পড়ে যায় মানে আমিও এখন এটা মানে দম একটা কালচার নয় তো ওই জন্য নাহলে দেখো চোখগুলো মানে সত্যি যদি একটু মন দিয়ে গাওয়া হয় নিজে না একদম চোখের জল পড়ে যাও তো যাই হোক মোটামুটি আজকে তো দাঁড়ায় দাঁড়ায় অনেকগুলা রবিদার কাছ থেকে অনেকগুলো শুনলি এবার বিষয়টা আছে যে কিছু লাইভ ডেমো দেখো হ্যাঁ তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা এখন পর্যন্ত এখানে শেষ করছি আর কিছুগুলো লাইভ ভিডিও আমি ক্যাপচার করছি সেগুলোর জন্য অপেক্ষা করে থাকো।